বাঁধা তারুণ্য, শিকলের বেড়া জালে বন্দি যৌবনের স্বপ্ন, মানসিক রোগের কষাঘাতে ক্ষতবিক্ষত এক তরুণ বয়ে নিয়ে চলেছেন ধোঁয়াতে অসহ জীবন। সেই জীবনের ছত্রে ছত্রে কাঁটা তারের খোঁচা, চাপ বাঁধা দারিদ্রের ছ্যাঁকা সর্বাঙ্গে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার পঞ্চায়েত, এই পঞ্চায়েতেরই অধীন দণ্ডেশ্বর গ্রামের বাসিন্দা দয়াময় বাউরি। বছর পঞ্চাশের এই প্রৌঢ় পেশায় জন্মজুর, তিন ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার অত্যন্ত অভাবের সংসার। দয়াময় বাবুর বড় ছেলে অভিজিৎ মানসিক ভারসাম্যহীন, আজন্ম নয়, স্কুলে পড়াকালীন বছর ১৫ বয়স থেকেই তার মাথার গণ্ডগোল শুরু হয়। মানসিক সমস্যা থাকায় বেশ কয়েকবার অভিজিৎ বাড়ি ছেড়ে দূরবর্তী কোথাও চলে যেতেন। বহু কষ্টে তাকে ফের খুঁজে আনতেন তার বাবা, কিন্তু সবসময় কাজ ফেলে তিনিও যেতে পারেন না। তাই বেশ কয়েক বছর হলো অভিজিতের দু পায়ে লোহার বেড়ি পরিয়ে রাখা হয়, যাতে দূরে কোথাও তিনি চলে যেতে না পারেন। দয়াময় বাবু জানিয়েছেন, অর্থের অভাবে ছেলের ধারাবাহিকভাবে চিকিৎসা করাতে পারেননি, তবে চিকিৎসা করালে সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন অভিজিৎ। ছেলের চিকিৎসার ব্যাপারে কোনো মহল থেকেই কোনো আর্থিক সাহায্যের আশ্বাস মেলেনি। তার দাবি, নির্বাচনের আগে সব দলেরই লোকজন তার ছেলের চিকিৎসার ব্যাপারে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গেলেও আজ পর্যন্ত সেভাবে কেউই এগিয়ে আসেননি। কোনো মহল থেকে খরচের টাকা পেলে ছেলের টানা চিকিৎসা করাতে চান দয়াময় বাবু। এই ব্যাপারে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার জানিয়েছেন, এতদিন পর্যন্ত এই ব্যাপারে কেউই তার কাছে আসেননি, আগে এলে তিনি নিশ্চিতভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিতেন। এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট মহলে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। ডাক্তার ওই পয়সা অভাবের জন্য ডাক্তার করছে না, কেউ কোনো সরকারিভাবে কেউ না আমাকে কেউ সাহায্য করেছে না। ওই কোনো একটা ঘর কোনোরকম নিয়ে যাই, ভাঙা ঘরটা দেখে পড়ে একটু বিকাশ ইন্দু বিকাশের ঘর একটু পেয়ে গেলাম। ছেলের চিকিৎসার জন্য কাউকে পাচ্ছেন পাশে? না, কাউকে পায়নি। কি বলছে? ওই বলছে যাবো, কিন্তু কেউ পাশে না আসে না বলে। হ্যাঁ, সবাই ভোটের আগে এসেছিলো, পঞ্চায়েত সমিতি এসেছিলো, সবাইকে বললাম, তো বলছে হ্যাঁ দেখবো দেখবো, ভোট পেরুক, এইভাবে দিন পাই করে দিয়েছে কেউ পাশে না আসে। লোকেরাও কি ভোটের সময়ই বলে? হ্যাঁ, পঞ্চায়েতে সমিতি এসেছিলো উজ্জ্বল শরীর বাসুদেবপুরে, ওই বললে যা করে দেবো, আমরা দেখছি ব্যবস্থা লিখি, বাস ওই ভোট পেরিয়ে গিয়ে যে ধারা জানাই। এইভাবে তো ছেলেকে তাহলে চরম সমস্যা। হ্যাঁ, অভাবের জন্য ধরো পয়সার অভাবে না খাইলেও দিন চলবে না, খা গুলে থাকি। একবার চলে গেছিলো বেলপাড়ি থানা, ওখান থেকে আনাগোনা করছি, পয়সা পাতি দেখাইছি, কেউ বলছে ঠাকুরতলা দেখাও, কেউ যা যেখানে যা বলছে আমি করছি, কিন্তু চিকিৎসা করাতে পারছেন না বলেই কি এভাবে সে করবেন রেখেছেন? হ্যাঁ, চিকিৎসা করছি না, পারি নাই, অভাবের জন্য পাচ্ছি না বলে বাঁধা আছে। আবার চলে গেছিল, শিকল দিয়ে বাঁধা আছে। হ্যাঁ, পাগলা দাগ হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্য, পয়সা অভাবের জন্য বাঁধা আছে। সরকারি সাহায্য চাইছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার দয়া। বাইক চলে গেছে। কোথায় চলে গেছে? ঝাড়খণ্ড। কি জন্য চলে গেছিল? মাথা ডিস্টার্ব আছে ব্রেনে, ওই জন্য। ডাক্তার কি দেখাতে পারছে না? ডাক্তার দেখাতে পারছে না বলে এই যে টাকা পয়সা দরকার, অনেক কিছু ব্যাপার আছে, পাচ্ছে না পো, তারপর খেটে খাওয়া মানুষ আমাদের গরিব ঘরে, পাচ্ছে না। সরকারি ভাবে কেউ পাশে দাঁড়ায় না? সরকারি ভাবে কেউ দাঁড়ায়নি বলে এরকম দশা। সাহায্য করতে পারেনি বলেই তো, না হয় সাহায্য করতে পারলে কোন যুগে তো ভালো হন নিত। এখন কি করে রাখা হয়েছে? ভাই, এখন এই পায়ে বেড়ি লাগানো হয়েছে, পায়ে যথেষ্ট ঘা হয়ে গিয়েছিল, পায়ে আবার কত ডাক্তার দেখিয়ে ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশন দিয়ে ভালো হয়েছে। আবার তো বাঁধা হয়েছে। আবার বাঁধা হয়েছে, ও অনেক দূর দূর চলে যায়, কাকা সাইকেলে করে আনতে যায়, কি করবেন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সাহায্য করুন কিছু, যাতে ভালো হয়ে যায়, সেই চেষ্টা করুন।
কি নাম আপনার? আমার নাম পূজা বাউরি। শিকলের বেড়ি লাগানো, কি ওর কি ব্যবস্থা নেওয়া হবে আপনার সাথে? ব্যবস্থা বলতে আমাদের কাছে তো কোনোদিন বলেনি বা আমিও জানতাম না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আর দেখি ওদের বাড়ির লোকের সঙ্গে ও বাবার সঙ্গে কথা বলে যতটা আমাদের পঞ্চায়েত তরফ থেকে সাহায্য করার বা পাশে থাকার সেটা করবো। বলছি যে নির্বাচনের সময় সবাই পঞ্চায়েত ভোটের আগে জানিয়েছিল যে নির্বাচন পেরোলেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে, কিন্তু ওটা আমার জানা নেই বা আমাকে কেউ কোনোদিন বলেও নি, আর এরকম কথা আমি শুনেও নি এরকম কেউ বলেছে। দেখি কথা বলি কি বিষয় কি জানি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378 7477161 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী, কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই, অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872-77-666 এবং 7384-601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন।